বিদ্যাভারতে আয়োজিত উত্তরবঙ্গ প্রান্তের গণিত বিজ্ঞান মেলায় জয় জয়কার রায়গঞ্জের সারদা বিদ্যা মন্দিরের ইংরেজি মাধ্যমের একসাথে ১৯ জন পড়ুয়া প্রথম স্থান দখল করেছে। সম্প্রতি শিলিগুড়ি সংলগ্ন পুঁঠিমারিতে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। উত্তরবঙ্গের ৭টি জেলা থেকে ২৮৪ জন পড়ুয়া অংশগ্রহণ করেছিল, যেখানে রায়গঞ্জের সারদা বিদ্যা মন্দির ইংরেজি মাধ্যম থেকে ৩০ জন সুযোগ পায়। অধ্যক্ষ রাজবলি পাল জানিয়েছেন, গোটা প্রতিযোগিতায় রায়গঞ্জের সারদা বিদ্যা মন্দির ইংরেজি মাধ্যমের ১৯ জন প্রথম স্থান দখল করেছে, দ্বিতীয় স্থান পেয়েছে একজন, অপরদিকে তৃতীয় স্থানে রয়েছে ৮ জন। এই প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীরা উড়িষ্যার বালাসোরে ক্ষেত্রস্তরে অংশগ্রহণ করবে। বিদ্যালয়ের সাফল্যে খুশি অধ্যক্ষ। আমাদের অখিল ভারতীয় যে শিক্ষা সংস্থান আছে বিদ্যাভারতী আয়োজিত উত্তরবঙ্গ প্রান্তের গণিত বিজ্ঞান মেলা শিলিগুড়ির নিকটে পুঁটিমারিতে অনুষ্ঠিত হয়েছিল। তাতে আমাদের এই সারদা বিদ্যা মন্দির সিবিএসসির পক্ষ থেকে মোট ৩০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করার সুযোগ পায়। তারা বিদ্যালয় স্তর, সংকুল স্তর বা সার্কেল স্তর, জেলা স্তরে থেকে উত্তীর্ণ হয়ে প্রান্ত স্তরে যোগদান করেছিল। ৩০ জনের মধ্যে ১৯ জন প্রথম পুরস্কার অর্জন করেছে, একজন দ্বিতীয় স্থান আর ৮ জন তৃতীয় স্থান অর্জন করেছে। আমাদের মোট ৭টি জেলা থেকে ২৮৪ জন অংশগ্রহণকারী ছিলেন। প্রথম যারা হয়েছেন এখান থেকে ক্ষেত্রীয় লেভেলে তারা উড়িষ্যার বালাসোরে যাবেন। ক্ষেত্র বলতে উড়িষ্যার দুটো প্রান্ত, আমাদের পশ্চিমবঙ্গের দুটো প্রান্ত সিকিম এবং আন্দামান সহ এটা পূর্ব ক্ষেত্রের মধ্যে আমাদের সাংগঠনিক রচনা, সেখানে তারা অংশগ্রহণ করতে যাবে। সেখানে সফল হলে, প্রথম স্থান অধিকার করলে তারা অখিল ভারতীয় স্তরে তারা অংশগ্রহণ করতে যাবে। কৃতি প্রতিযোগীরা এই সাফল্যে বেশ আপ্লুত। তারা জানিয়েছে বিদ্যালয়ের সহযোগিতায় এতটা দূর এগিয়ে যাওয়া সম্ভব হয়েছে, আগামীতে বড় সাফল্য আনার ক্ষেত্রে আশাবাদী তারা। কি মডেল ছিল? মডেলটা ছিল অ্যাকচুয়ালি প্রবাবিলিটির উপরে। ওখানে একটা স্কোয়ার থাকবে, স্কোয়ারের মধ্যে স্কোপ ফিলে একটা ফর্মুলা অ্যাপ্লাই করে ওখান থেকে ফাই বের করা যাবে। কতটা এনজয় করলি ব্যাপারটা? এই দুদিন যতদিন প্রান্ত লেভেলটা ছিল, বলতে গেলে সত্যি কথায় খুব ভালো লেগেছে আর কি। এই নতুন একদম এক্সপিরিয়েন্স ছিল একটা, আর একদমই নতুন আর কি। আর কম্পিটিশন খুব ভালো ছিল। এই সাফল্যটা আমি অনেক বেশি খাটনি করেছি অনেক দিন ধরে, আর সাফল্যটা মনে হয় আমার পাওয়া উচিত ছিল আর কি। তো এমনি খুব এনজয় হয়েছে আর কি। এটাতে আই হ্যাভ অ্যাচিভ দ্য ফার্স্ট পজিশন। কি বিষয় ছিল? সায়েন্স পেপার প্রেজেন্টেশন। এই যে সাফল্যটা আসছে, তাতে কে কে সাহায্য করেছে, কে কোথা থেকে সাহায্য লাগবে? আই হ্যাভ গট হেল্প ফ্রম মাই গাইড টিচার, অল অফ মাই টিচার্স হেল্প মি অ্যালট। অ্যাকচুয়ালি দ্য স্কুল হেল্প মি অ্যালট ইন দ্যাট মিনস গট অ্যাচিভিং পজিশন ইন দিস কম্পিটিশন। আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত রায়গঞ্জের উকিলপাড়ায় অবস্থিত দিশারি হেলথ কেয়ারে সুপার স্পেশালিটি কিডনি কেয়ার ক্যাম্পে কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ ভারতের বিখ্যাত চিকিৎসক ডাক্তার এন পবন কুমার। আগে থেকে নাম লেখানোর জন্য যোগাযোগ করুন ৭৪৭৭৭৮৫১২ এই নম্বরে।